পাকশালাতে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব না, রান্না করবে মিস্টার ব্যানার্জি অর্থাৎ আমার হাজবেন্ড। অনেকদিন আগেই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে উনি বাড়িতে খুব ভালো চিকেন কষা বা চিকেনের ঝোল সব কিছুই খুব ভালো বানান। সেই রেসিপিটা আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন শেয়ার করবার জন্য। আজকে বানাবে চিকেন কষা না চিকেন ঝোল, ঝোল ঝোলই বলা যেতে পারে, বেসিক্যালি আলু দিয়ে ঝোল, হ্যাঁ, যেটা আমরা একা থাকার সময় আমি করে খাই। ঠিক আছে, তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে তাহলে কি করবে? প্রথমে তাহলে এটাকে আমি যেমন হয় করি আর কি, এর মধ্যে সর্ষের তেল, নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে মানে আলাদা ভাবে রেখে দেবো। তাহলে তুমি এদিকে চলে এসো। ওকে, নিয়ে নিই তাহলে এখান থেকে। আচ্ছা, কতটা মাংস আছে সেটা? মাংসটা রয়েছে এখানে টোটাল 3.5 কিলো, 3.5 কিলো মতন মাংস রয়েছে। আচ্ছা, আর আমি অ্যাকচুয়ালি আমি আন্দাজের উপর করি, কোনো নির্দিষ্ট ফর্মুলা তো নেই, তো একটা দেখে যা আন্দাজ হয়ে গেছে সেই হিসেবে আমি এটাকে করি। ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে অ্যামাউন্টটা লিখে দেব। হ্যাঁ, যাই হোক, উনি আজকে ওনার নিজের আন্দাজ অনুযায়ী করুক। একটু হলুদ দিয়ে দিচ্ছি, মাপগুলো আমি এখন বলে দিচ্ছি। এক চামচ হলুদ দিচ্ছি। হ্যাঁ, এক চামচ হলুদ, এর বেশি আমি আর দিচ্ছি না, পরে কষার সময় আর একটু ভাবছি দিয়ে দেবো, তাই আর বেশি দিচ্ছি না। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা মোটামুটি এক চামচ, নুন এক চামচ, আপাতত এক চামচ থাক। এরপর দিচ্ছি তেল, কাঁচা সর্ষের, কাঁচা সর্ষের তেল, পুরোটাই সর্ষের তেলই রান্না করব, টেস্টটা ভালো হবে। কাঁচা সর্ষের তেল কতটা দিচ্ছ? 3-4 চা চামচ মতো। ঠিক আছে, এর বেশি নয়। এরপরে এটাকে ভালো করে মেখে সাইডে রেখে দেবো কিছু। আচ্ছা, টক দই, টক দই কিছু দেবে কি? টক দই এর মধ্যে আর দিচ্ছি না আজকে আমি, দর্শক। আচ্ছা, এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করছি, এটা তো। হুম হুম, আচ্ছা, জিরে গুঁড়ো দিচ্ছো এক চামচ, জাস্ট এক চামচ। আমি বারবার বলছি এর কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই, যে যখন আমি একা থাকতাম বম্বেতে এই নিজের মতন করে বানাতাম আস্তে আস্তে এবং লো ফ্লেমে বানাতাম, টেস্ট অসাধারণ হতো। আচ্ছা, আমি বললাম যদি দই লাগবে না, কিন্তু একটু দই দিয়ে দাও। দই দেবো? হুম। আচ্ছা, দই দিলে জিনিসটা ম্যারিনেটটা ভালো হবে। দই কতখানি দেব? 3 চামচ তো মিনিমাম। এটা টেবিল চামচ হচ্ছে, টেবিল চামচ, 3 টেবিল চামচ। এইবারে আবার ভালো করে মেখে নিচ্ছি জিনিসটাকে। এই একা থাকার একটা গল্প আছে। 2014-তে আমরা বোম্বে থেকে কলকাতা শিফট করি, তারপরে আবার যখন আমরা মাঝে মধ্যে গরমের ছুটি বা কোনো রকম ছুটি টুটি পড়লে কলকাতা থেকে বোম্বেতে যেতাম, আমাদের জন্য এই চিকেনের ঝোলটা বানিয়ে রাখতো, আর সত্যি অসাধারণ লাগতো। যেই স্বাদটা যেন আমার হাত দিয়েও বেরোয় না, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কেন জানি না সেই রকম টেস্ট আমি বানাতে পারি না। শেষে কিছু জিনিস অ্যাড করে, তার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে খুব ভালো লাগে। সে রুটি দিয়েই হোক বা লুচি, আবার গরম ভাত, যে কোনো কিছুর সাথে খুব খেতে ভালো লাগে। লুচি দিয়ে একবার খাইয়েছিল, লুচি বানিয়ে খাইয়েছিল, লুচি প্রথমবার সাকসেসফুল হয়ে গেছিলাম, তোমাকেই ফোন করলাম, তুমি ইনস্ট্রাকশন দিলে সেভাবেই বানালাম, ভালোই হয়েছিল, মোটামুটি মাখা হয়ে গেছে। এবার এটাকে একটুখানি ঢেকে রেখে দেবো, এরপর মশলা বানানোর দিকে চলে যাবো আর কি। আমরা বোম্বে থেকে চলে আসার পর আরো কবছর, 2-3 বছর, তোমরা 14-তে চলে এলে, আমি 17 অবধি ছিলাম, 3 বছর, আরো 3 বছর, মানে 17 থেকে 14-তে এলাম, 14-15-16-17-তে রাঁচিতে ট্রান্সফার হয়। 3 বছর বোম্বে থেকে একা থাকতে হয়েছিল। আমি ফোর্সড ব্যাচেলার ছিলাম আর কি, খারাপ ছিলাম না, ভালোই লাগতো, তবে মাঝে মাঝে কষ্টও হতো, ছেলের জন্য ছেলের কথা খুবই মনে পড়তো। এনিওয়েজ, ডান। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। ঠিক আছে, কতক্ষণ থাকবে ম্যারিনেট করে? মিনিমাম 15 মিনিট। ঠিক আছে, 15-20 মিনিট ম্যাক্সিমাম দরকার। এবারে টমেটো দুটো এর মধ্যে দিয়ে দিলাম, কিছু রসুন, 3.5 কিলো, 3.5 কিলোর জন্য মোটামুটি আন্দাজে 12-14 কোয়া। 12-14 কোয়াতে হবে না,
আর একটু বাড়িয়ে দেবো বলছো? হ্যাঁ একটু বাড়িয়ে দিই। হ্যাঁ অনেক বেশি, ঠিক আছে এটা লাগবে। ঠিক আছে এটা 30 থেকে অলমোস্ট 30 30 32 কোয়া। আর লঙ্কা 8টা দেবো, একটু ঝাল ঝাল হলে ভালো। হ্যাঁ একটু ঝাল ঝাল হলে ভালো হবে। 8টা লঙ্কা আর আদা এইটুকু দিয়ে দিচ্ছি। আদাটা একটু টুকরো করে কেটে দাও, না হলে না গ্রাইন্ডিং এর সুবিধা। ছোটটাই দাও, ছোট ব্যাস। এরপরে গ্রাইন্ড করে নিচ্ছি এটাকে। দেখো গ্রাইন্ডিং হয়ে গেছে, না পেস্ট হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে ভালো করে। আজকে আমি অ্যাসিস্ট্যান্ট। এরপরে এটা তো রেডি হয়ে গেল, ওদিকে মাংস ম্যারিনেট হচ্ছে, এরপরে আমি আলুটাকে ভেজে রেডি করে ফেলি। ঠিক আছে কড়াই দেবো, তাই তো? আগে আচ্ছা আলুগুলোকে একটুখানি হলুদ মাখাবো। কত দেবো? ব্যাস হাফ চামচ। আর কি দেবো? ব্যাস আর কিছু না, লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে দাও, কিছুটা তেল দিচ্ছি। তেল কতটা? সেদ্ধ ভাত রান্না করার গল্প বলবো আপনাদের সাথে। সেদ্ধ ভাত রান্না করার গল্পটা বলবে তুমি না আমি বলবো? তুমি বলো। না না তোমার এক্সপিরিয়েন্সটা বেশি তো। হ্যাঁ তুমি শুরু করো, তুমি শুরু করো, আমি তারপরে মানে জয়েন করছি আর কি। হ্যাঁ তখন আমরা ইয়েতে থাকি, আমাদের বিয়ে তখন হয়নি। হ্যাঁ ও হলদিয়াতে থাকতো। হ্যাঁ আমার এক বান্ধবী আর ওর এক বন্ধু, তাদের সদ্য বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, তারাও হলদিয়াতে গেছে আর ও হলদিয়াতে অলরেডি থাকতো। সেই এবার আমার বান্ধবী পারমিতা, ও একটু শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল বলে তো দুই বন্ধু মিস্টার সুমিত ব্যানার্জি আর দীপঙ্কর রায় দুজনে মিলে সেদ্ধ ভাত রান্না করছে। এবার সেদ্ধ ভাত রান্না করছে, ভাত হাঁড়িতে, তখন তো আর অত বেশি কিছু আমাদের সংসার সাজানোর জন্য জিনিসপত্র ছিল না, ইউটেন্সিলস না থাকার মতোই সামান্য, খুবই সামান্য, খুবই সামান্য। ওদেরও সদ্য বিয়ে হয়েছে, 6-7 মাস মতন ওরা হলদিয়াতে শিফট করেছে, বহু বছর আগের কথা, মোটামুটি 26 না সরি ওদের আমাদের বিয়ের 1 বছর আগে বিয়ে হয়েছে, 99 99-তে, মানে 22 বছর আগের কথা, 99 শীতকালের দিকেই মনে হয়, 99 শীতকালের দিকে না 2000 শীতকালের দিকে, কারণ 2000 সালে তো আমাদেরই বিয়ে হয়েছে আর 99-তে, হ্যাঁ ওদের বিয়ে হয়েছিল 99-এর ফেব্রুয়ারিতে, 11-ই ফেব্রুয়ারি। পারমিতা ডিপুদা আজকে থাকলে খুব ভালো হতো, ওদেরকে খুব মিস করছি। যাই হোক তারপরে পরে ওরা হলদিয়াতে যায় আর গল্পটা আমাকে করে, কারণ আমি তো তখন ছিলাম না। ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসাথে রান্না হচ্ছে, আর স্টোভে রান্না হচ্ছে নাকি? স্টোভে রান্না হচ্ছে, স্টোভে, প্রাইমার স্টোভে। হ্যাঁ প্রাইমার স্টোভ, গ্যাস ট্যাস কিছু ছিল না। এবার ভাতের মধ্যেই আলুও দিয়েছে সেদ্ধ হতে, আবার ডিমও দিয়েছে সেদ্ধ হতে, তিনজন ছিল, 6টা ডিম সেদ্ধ করতে বসিয়েছে। পারমিতার শরীরটা খারাপ ছিল সেদিনকে, তো আমি আর দীপঙ্কর বললাম যে চল আমরাই রান্না করি, তো পারমিতা বিছানার উপর থেকে বসে বসে দেখছে আমরা কি করছি আর কি। পরে শুনলাম গল্পটা এত সুন্দর যে ভাত হয়ে যাওয়ার পর যখন খেতে বসছে তো ওরা ভাত বাড়ছে, ভাতের শুরু থেকে, ভাত রান্না হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ওরা হাতা টাতা দিয়ে নেড়ে টেড়ে গেছে, নেড়ে গেছি, নাড়াটা বন্ধ হয়নি, মানে ভাত রান্না হচ্ছে তো নেড়ে নেড়ে ভাত রান্না হচ্ছে। তারপরে যখন ভাত বাড়ছে সেই সময় দেখছে যে আলু বেরোলো, কিন্তু এক যত হাতা ভাত তুলছে একটা করে ডিমের খোসা বেরোচ্ছে, ডিম আর বেরোচ্ছে না, 6টা ডিমের 1টা ডিমও বেরোয়নি শুরু থেকে শেষ পর্যন্ত, নাড়ানাড়ি করার জন্য শুধু ডিমের যে খোসাটা সেগুলো একটা একটা করে বেরোচ্ছে। এটা গল্পটা পারমিতা খুব ভালো করে, আমি হয়তো অতটা বলতে পারছি না। হ্যাঁ আজ পারমিতা থাকলে খুব ভালো হতো, এনিওয়ে সে এক মানে চরম অভিজ্ঞতা আর কি। শুধু ওই আলু ভাতের সঙ্গে ডিম টিম সব মিশে গেছে
আলু সেদ্ধ দিয়ে আর তার মধ্যে হয়তো কাঁচা তেল বা ঘি বাটার দিয়ে ওরা ওই খোসাগুলোকে বেছে নিয়ে কোনো মতে খাওয়া হলো সেদিন রাত্রে। চলো আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবার তুলে ফেলতে হবে। আলুগুলোকে মোটামুটি 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে আমি ভাজলাম। আচ্ছা, আলু ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ শুধু হলুদ মাখিয়ে ছিল, একটু লবণ দিয়ে ভাজলে ভালো হয় এটা আমার মনে হয়, তাই তো? ঠিক আছে, সেজন্য আমি একটু লবণটা অ্যাড করেছিলাম, সেটা অফ ক্যামেরা অ্যাড হয়েছে, সেটা আমি বলে দিলাম। ডান, এর মধ্যে কি আর তেল যাবে? এর মধ্যে আর একটু তেল দেব, সামান্য। এর মধ্যে এবার একটু চিনি দাও। চিনি? আচ্ছা, শুরুতেই চিনি দেবে? হুম, জাস্ট হাফ টেবিল চামচ। আর কি দেবে এর মধ্যে? আর কিছু না, একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এরপরে এক এক করে মশলাগুলো আমাকে দাও। শুকনো লঙ্কা দাও একটু। শুকনো লঙ্কা? হুম, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে পরে আনো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর তেজপাতা কটা দেব? কিন্তু আমার মতে শুকনো লঙ্কা আর দুটো দাও। আর দুটো দেব? হুম, চারটে দাও। আবার একটু তেল মশলা বেশি ব্যবহার করেন। তিনটে তেজপাতা, শুকনো লঙ্কা। এরপরে ওই মশলাগুলো এক এক করে দাও। চারটে ছোট এলাচ। চারটে ছোট এলাচ? হুম, একটু করে মিশিয়ে দাও। আর কি দেব? লবঙ্গ, দারচিনি। দারচিনি কটা? জিরে, গোটা জিরে দিয়ে দাও, হাফ চামচ মতন দিলেই বাস। এবারে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 750 গ্রাম মতন পেঁয়াজ এর মধ্যে রয়েছে। পেঁয়াজগুলোকে কুচিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে? হ্যাঁ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখো ব্রাউন কালার চলে এসেছে। এবারে আগে থেকে যে তৈরি করে গেছিল মশলাটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দীপুদা আর পারমিতা যদি ভিডিওটা দেখে তাহলে গল্পগুলো তারা একবার করে মনে করতে পারবে। আমি ও গল্প যেহেতু সাক্ষী ছিলাম না, সেই জন্য গল্পগুলো ঠিকভাবে জানি না, ওরা জানে। আর ওরা সত্যি না, সে একটা দিন ছিল। আর গুঁড়ো মশলা কি এখনই দেবে না একটু পরে? আর একটু পর। আমি মাপগুলো নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দেব, কারণ বারবারই তো বলছে যে অ্যাকিউরেট মাপ বলতে পারবে না, আন্দাজেই করে। পুরোটাই আন্দাজে করে। পুরোটাই আন্দাজে করে। আর ডিমের ঝোলও খুব ভালো বানায়। কি জানি শেষে কি কি সব দিতে থাকে না, একটু দিতে থাকে, রগ রগে হয় ঝোলটা, কিন্তু খেতে খুব ভালো হয়। তেল মশলাটা একটু বেশি ব্যবহার করে আর অনেকক্ষণ ধরে কষায়। যা হয় আর কি, ব্যাচেলার্স একা থাকলে যেমন হয় আর কি। আচ্ছা, কি কি মশলা দেব এর মধ্যে? প্রথমে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও, এক চামচ পুরো। বাস। আর কি দেব? হলুদ একটু, একটু জিরে গুঁড়ো। আর কি দেব? বাস, আর কিছু লাগবে না। আর একটু পরে আমাদের সানগ্লাস পরে রান্নাটা করতে হবে, যা ঝাঁজ বেরিয়েছে। হ্যাঁ, আমি যখন রান্না করতাম শ্রমিকও বলে রাঁচিতে যে আরে ব্যানার্জি দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে, প্রচন্ড ঝাঁঝালো, জানি না কি কি এই তো দিচ্ছে। কিন্তু অলরেডি একজন চশমা পরে নিয়েছে ক্যামেরার পেছনে, ব্যাক ক্যামেরাতে চশমা পরে সে বসে আছে। হচ্ছে মশলা কষা? নুন কি এখন দেবে না? ও মাংস তো নুন দেওয়া হচ্ছে, পরে দেবে। হয়েছে কষা? হুম, চলো হয়ে গেছে। এরপরে মাংসটা দিয়ে দেওয়া হোক। এবারে চিকেনটা দিয়ে দিই। হুম, পুরো ঢেলে দিই? দিয়ে দাও। গন্ধ তো এখনই দারুণ বেরিয়েছে, তাই তো? আমার আবার একটু সর্দি লেগেছে, আমি সেরকম ভাবে পাচ্ছি না গন্ধটা, নাক একটু জাম হয়ে রয়েছে। আচ্ছা, এরপরে এর মধ্যে কিন্তু দেব গরম জল।
ঠান্ডা জল অ্যাড করব না, একটু গরম জল বসিয়ে দেবে। গরম জল বসিয়ে দেব, ঝোল তো হবে না, তবে ঝোল হচ্ছে। বন্ধ করে দাও, এখন এটা কিছুক্ষণ কষানো হচ্ছে। কষানোটাই হচ্ছে, হ্যাঁ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট তিন চারেক মতন, তারপরে খুলে আবার এটাকে একটুখানি ওপর নিচে করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা করতে বেশ সময় লাগে, এক ঘন্টা মতন আমি সময় দিয়ে করি, এবং লো ফ্লেমে ম্যাক্সিমাম, মিডিয়াম থেকে লো, হাই ফ্লেমটা প্রায় ইউজ করি না বললেই চলে আর কি। এতে টেস্টটা খুব ভালো হয়। তাও ধরো প্রায় 15 মিনিট ধরে কষানো হয়ে গেছে, এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে আমি নুনটা অ্যাড করব। আচ্ছা নুনটা পরে কেন দিলে? নুনটা পরে দেওয়ার কোনো স্পেসিফিক রিজন নেই, কিন্তু ভাবলাম যে জলটা যাতে বেশি না বেরিয়ে যায়। আচ্ছা, এই কারণে যেহেতু কোয়ান্টিটি অফ চিকেন বেশি, হ্যাঁ বেশি পরিমাণে যদি চিকেন রান্না করতে হয় না, আমি তোমাকে বলছি না আমার কোনো টাইমিং নেই কখন কি কি অ্যাড করব, মানে এটা অদ্ভুত ভাবে তৈরি হয় আর কি। পরিমাণটা বলে দাও, 2 চামচ, 2 টেবিল চামচ, নট টিস্পুন, 2 টিস্পুন নয়, 2 টেবিল স্পুন। এবার নুনটা দিয়ে আবার ভালো করে একবার আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি, তারপরে জল অ্যাড করবে, তাই তো? তারপর জল অ্যাড করব, জলটা গরম করেছি, জলটা মানে পুরো ভালো মতন ফুটে গেছে। হ্যাঁ ফুটে গেছে, এই জল গরম করে দেবো, হ্যাঁ একটু যদি হেল্প করো ভালো হয়, কারণ তুমি আমার এক্সপার্ট। হ্যাঁ এতটা পরিমাণে মাংস অবশ্য আগে পড়েনি, মোটামুটি 1.5 কিলো মতন হয়, এটা পরিমাণটা একটু বেশি। একটু চিনি ছড়িয়ে দিতে হবে হালকা, আচ্ছা দিচ্ছেন দাও, কতটা চিনি দেব বললাম না, কোন এমনি, ও আচ্ছা একটা মোটামুটি আন্দাজ মতন, বাস জলটা অ্যাড করছি। বাস আর নয়, একটু দেবে না, একটু একটু হোক, আর একটু সিদ্ধ দিয়ে দাও একবারে, আমি 2 ফেজে দিয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি দোয়ার মতো করো, ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও, আরো একবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাস ফ্লেমটা একটু কমিয়ে দিই, হ্যাঁ একটু কমিয়ে দাও, মিডিয়াম, 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আমার মনে হচ্ছে একটু কম লাগলো, আর একটু ঝাল ঝাল হলে ভালো হয়, 4টে রসুন একটুখানি থেতো করে দাও, থেতো করে কি অনেকটা, 4 কোয়া ম্যাশ করে দাও, হ্যাঁ 4 কোয়া রসুন, হালকা করে ম্যাশ করে, হ্যাঁ একটু ম্যাশ করে দাও, একটা একটা করে জাস্ট একবার করে ম্যাশ করে আমায় দিয়ে দাও, চারটে জায়গায় 4টে দিকে 4টে রসুন ম্যাশ করে দিয়ে দিচ্ছি, হালকা থেতো করে। এবার আর একবার ঢাকা দিয়ে দিলাম, আর একটু হবে, জানি না কাঁচা রসুনের গন্ধটা একটুখানি ছড়িয়ে গেলে ইনহ্যান্স করে, অ্যাকচুয়ালি ডমিনেট করে রসুনের এই ফ্লেভারটা। আর আর একটু ওয়েট করে আবার গরম মশলাটা দিয়ে দেবো, আর কিছু দেওয়ার দরকার নেই, নুন চিনি দেখিয়ে নিয়েছি ঠিকই আছে, গরম মশলা পাউডার দিয়ে দিলাম, ঠিক আছে আজকের মাংস আমাদের রেডি, জানি না কেমন হয়েছে আজকে, চলো আমি তোমাকে পরিবেশন করছি, পরোটা রেডি হয়ে গেছে, দেখো কেমন লাগে, চলো মাংস তোমাকে তুলে দিই, দেখো খেয়ে টেস্ট করে কেমন হয়েছে, আলু তো একটা অবশ্যই দেব, আলু ছাড়া টেস্ট পুরোপুরি হবে না, চিকেন সুসেদ্ধ হয়ে গেছে, আলুটা দেখি কতটা সিদ্ধ হয়েছে, হ্যাঁ আলুও পারফেক্ট করেছে,
যেরকম টেস্ট আমি 4 বছর পর রান্নাটা করলাম, যেরকম টেস্ট আমি 4 বছর আগে পেয়েছিলাম আজকেও ঠিক সেরকমই টেস্ট পেলাম, খুবই ভালো হয়েছে। ঠিক আছে তো? একদম পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো, আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন, আপনাদেরও ভালো লাগবে। তাই তো, ভালো লাগবে তো? আশা করি ভালো লাগবে। এটা একটা হজপজ স্টাইল, এর কোনো রকম নির্দিষ্ট পরিমাপ নেই, কিছু নেই, জাস্ট নিজের আন্দাজে আমি রান্নাটা করি। আচ্ছা একবার চিকেনটা দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে, এরকম ভাবে খাওয়া তো অভ্যেস নেই। আচ্ছা এবারে প্রচন্ড খিদে পেয়ে গেছে আমাদের সকলের, এবার ক্যামেরা ট্যামেরা অফ করে আমরা খেতে যাচ্ছি। ভাতও রান্না হয়েছে, আবার পরোটাও ভাজা হয়েছে, যে যেটা দিয়ে খেতে চায় সেটা দিয়ে খাওয়া হবে। ওদেরও শুট করতে করতে মোটামুটি জিভে জল চলে এসছে, খাওয়া দাওয়া এবার শুরু করি। ঠিক আছে, চলো চলো আসি তাহলে।